বিকেলবেলা স্ন্যাক্সে যদি থাকে এই ধরনের মুচমুচে লোটে মাছের পকোড়া তাহলে কিন্তু বিকেলবেলাটা চা বা কফির সাথে একদম জমে যাবে তবে লোটে মাছের পকোড়া বানানোটা একটু ডিফিকাল্ট যেহেতু লোটে মাছের গাটা বড্ড বেশি তেলটেলে হয় তাই কিন্তু কোটিংটা একদমই লাগতে চায় না আর ভাজার সময় জল বেরিয়ে ছিটকে আসে আজকে তোমাদের সাথে খুব সহজভাবেই লোটে মাছের পকোড়াটা রেসিপিটা শেয়ার করতে চলেছি আর এইভাবে করলে কিন্তু লোটে মাছগুলো একদমই ফাটবে না বা ছিটকে আসবে না তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি লোটে মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে কিছুক্ষণের জন্য ছাঁকনির মধ্যে জল ঝরতে রেখে দিয়েছিলাম এতে লোটে মাছের যে এক্সট্রা জলটা থাকে সেটা কিন্তু পুরোপুরি বেরিয়ে আসবে এরপরে লোটে মাছটাকে এরকম ছোট ছোট টুকরে কেটে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম দু চামচের মতো আদা রসুন বাটা তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ কিছুটা হলুদের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ভিনিগার আর তোমরা চাইলে এখানে লেবুর রসও দিতে পারো ভিনিগার বা লেবুর রসটা কিন্তু দিতেই হবে এতে মাছের যে আসতে ভাবটা থাকে সেটা কিন্তু পুরোপুরি কেটে যাবে এরপরে মাছের সাথে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে রেখে নিলাম এবার একটা ব্যাটার বানিয়ে নেবো ব্যাটারটা বানানোর জন্য প্রথমেই একটা পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম বড়ো চামচে দু চামচ ময়দা তার সাথে দু চামচ কর্নফ্লাওয়ার এরপরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো আর কিছুটা গোলমরিচের গুঁড়ো আর তার সাথে দিয়ে দিলাম চিনির গুঁড়ো এরপরে সব কিছু আবারও একটু শুকনো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবারে অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেব তবে কিন্তু খেয়াল রাখতে হবে ব্যাটারটা খুব বেশি পাতলা হলে একদমই হবে না লোটে মাছ থেকে যেহেতু জল বেরোয় তাই ব্যাটারটা কিন্তু একটু ঘন হতে হবে এরপরে কড়াইতে আগে থেকেই কিছুটা সাদা তেল গরম হতে রেখে দিয়েছিলাম এবার ওই বানিয়ে রাখা ব্যাটারের মধ্যে মাছগুলোকে ডুবিয়ে একটু বেশি করে হাতের মধ্যে ব্যাটারটাকে নিয়ে ঠিক এইভাবে কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর ওপর থেকেও দেখো অল্প একটু একটু করে ব্যাটারগুলোকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এতে কিন্তু মাছের কোটিংটা একটু মোটে হবে আর মাছগুলো কিন্তু একদমই ফাটবে না বা ছিটকে আসবে না আর গ্যাসের ফ্লেমটাকে লো রেখে কিন্তু দুদিকটাকে আগে ভালো করে একটু শক্ত করে নিতে হবে এরপরে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দুদিকটা ভালো করে মুচমুচে করে ভেজে নিলেই কিন্তু এই লোটে মাছের পকোড়াগুলো একদম তৈরি খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে আর বানানোটাও কিন্তু খুব সোজা কিছু কিছু টিপস আমি তোমাদের সাথে শেয়ার করলাম যেগুলো ফলো করলে কিন্তু এই পকোড়ার রেসিপিটা খুবই সুন্দর লাগে তোমরাও কিন্তু কেচাপের সাথে বাড়িতে একবার সার্ভ করে দেখো আর আমাকে জানাতে ভুলো না যে কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নিও আর তার সাথে কিন্তু তোমরা চাইলে ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করে নিতে পারো